নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি। শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। তবে সর্বপ্রথমে নজর রাখবো এবার যেখানে আজ রানীর বাজার নলগড়িয়াস্থিত বিদ্যাজ্যোতি স্কুলের আজ নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের নতুন দালান বাড়ির উদ্বোধন এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের, এবং যেখানে উপস্থিত ছিলেন পড়ুয়ারা সহ অভিভাবকরা। এবং একই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, ছিলেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার। গোটা বিষয় প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরীর কি বক্তব্য রয়েছে শুনুন। School are supposed to be the place where the nourishment of children are done. As rightly stated by the principal or headmistress of this highly Christian school, the Sukanta Academy School, which started its journey in 2004 with a limited infrastructure, and after a span of long 20 years, it has come up with a robust infrastructure with the initiative of the government, with adequate classrooms, laboratory facilities, adequate teaching and non-teaching staff, quality teachers, and many other infrastructure. That has added a glory. আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য, অর্থাৎ বলা যায় পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এবং একই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপর্ণা শুক্লা দাস, এবং চেয়ারপারসন ছিলেন ডক্টর বিশাল কুমার। একই সঙ্গে ছিলেন গৌরাঙ্গ ভৌমিক সোশ্যাল ওয়ারিয়র, পাশাপাশি ছিলেন শান্তি রঞ্জন চাকমা এবং প্রবীর কুমার দাস সহ অন্যান্যরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে স্কুলে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।